সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন লেটেস্ট ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের নেক্সট গোল্ড রয়্যালে কোন বান্ডেল আসতে চলেছে। তো 100% কনফার্ম তোমাদেরকে দেখিয়ে দেবো। তার সাথে কিন্তু আমরা মোটামুটি সকলে জানি আমরা বাংলাদেশ সার্ভার পেতে চলেছি। তো আমরা বাংলাদেশ সার্ভারে যখন ঢুকবো তখন কি ভালো কোনো ম্যাজিক কিউবের বান্ডেল দেখতে পাবো কিনা, আর যদি নতুন বান্ডেল অ্যাড করে তাহলে কোন কোন বান্ডেলগুলো দেখতে পাবো, তো তোমাদেরকে 100% কনফার্ম জানিয়ে দেবো। তার সাথে আপকামিং সময় কিন্তু অনেক অনেক আপডেট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিছি। তো প্লিজ সবাই একটা করে লাইক করে দিবে। তো যাই হোক, তোমাদের সর্বপ্রথম একটা আপডেট জানিয়ে দিই, সেটা হচ্ছে গাইস আপকামিং সময় কিন্তু নতুন র্যাঙ্ক সিজন আসতে চলেছে। তো আমাদের কিন্তু নতুন র্যাঙ্ক সিজন কিন্তু ক্লাসিক স্কোয়াডের মধ্যে কিন্তু তোমরা গ্র্যান্ড মাস্টার যেতে পারবে। তো গাইস মোটামুটি খুবই ভালো একটা আপডেট তো তোমাদেরকে জানিয়ে দিই। তো গাইস তোমাদেরকে এখন একটা আপডেট জানিয়ে দিই, সেটা হচ্ছে গাইস আপকামিং সময় কিন্তু নতুন নতুন বান্ডেল আসতে চলেছে। তো তোমাদেরকে আমি নতুন একটা বান্ডেল দেখাচ্ছি। তো তোমরা স্ক্রিনে দেখো আমাদের র্যাম্পেজ ইভেন স্পেশাল কিন্তু বান্ডেলটা আসতে চলেছে। তো দেখো এই যে বান্ডেলটা আসবে গাইস 11 তারিখে, তো 11 তারিখে কিন্তু তোমরা দেখতে পাবে, আর ইভেন্টটা কিন্তু চলে যাবে 14 তারিখ। তো বান্ডেলটা কিন্তু মোটামুটি খুবই ভালো একটা বান্ডেল। তো এটার কিন্তু গাইস অ্যানিমেশন থাকবে কিনা এটা কিন্তু গাইস বলতে পারতেছি না। তো আপকামিং সময় কিন্তু আমাদের এই যে বান্ডেলটা দেখতে পাবে, তো আপকামিং সময় কিন্তু আমরা একটা বান্ডেল একদম ফ্রিতে পেতে চলেছি। তো গাইস দেখো এটা কিন্তু মোটামুটি 100% কনফার্ম বলতে পারবো না, কিন্তু গাইস তোমরা স্ক্রিনে দেখো আমাদের এই যে বান্ডেলটা, তো এই বান্ডেলটা কিন্তু সকলে একদম ফ্রিতে পাওয়ার চান্স রয়েছে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে নিতে পারবে। তো দেখো এটা কিন্তু ফ্রি ফায়ার যা ডাটা মাইনার রয়েছে, তো ডাটা মাইনার কিন্তু আপডেট জানিয়েছে। তো তোমরা এখানে দেখো আমাদের কিন্তু ফ্রি ফায়ার কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু জানিয়ে দিছে, কিন্তু গাইস এটা কিন্তু গাইস ফেকও হতে পারে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস যদি 100% কনফার্ম আপডেট পাই তো তোমাদেরকে আমি জানিয়ে দিই। তো গাইস তোমাদেরকে এখন একটা আপডেট নিয়ে জানিয়ে দিই, সেটা হচ্ছে গাইস আমাদের নতুন একটা কাস্টম রোম কার্ড। তো দেখো এই যে কাস্টম রোম কার্ডের একটা এবিলিটি জানা গেছে। তো তোমরা এখানে দেখো ডাটা মাইনার কিন্তু আপডেটটা জানিয়েছে। তাহলে দেখো এই যে রোম কার্ডের এবিলিটি হচ্ছে গাইস তোমরা যে মাইনক্রাফট গেম খেলছো, অনেকেই কিন্তু খেলছো, তো ওইরকম কিন্তু গাইস তোমরা এখান থেকে কিন্তু গাড়ি বাগারা তার সাথে কিন্তু আমাদের এই যে এগুলো কিন্তু তোমরা নিজেভাবে অ্যাড করতে পারবে ম্যাপের মাধ্যমে। তো গাইস দেখো এই যে রোম কার্ডটা কিন্তু একটা অ্যাডভান্স রোম, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস দেখো এটা কিন্তু আমাদের গেমের মধ্যে খুব শিগগির দেখতে পাবে, আর OBB28 আপডেটের পর কিন্তু এটা আমাদের গেমের মধ্যে অ্যাড করতে চলেছে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস দেখো আমাদের আপডেটের পর কিন্তু নতুন একটা লোডিং স্ক্রিন আসতে চলেছে। তো নতুন লোডিং স্ক্রিনটা দেখো তোমরা স্ক্রিনে দেখো খুবই সুন্দর কিন্তু, তো এটা কিন্তু আপকামিং সময় কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবে। তো যাই হোক আমাদের আজকের ভিডিওর কোশ্চেনে চলে যায়। তো আমাদের আজকের ভিডিওর কোশ্চেন হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ M887 এর কিন্তু দুটো স্কিন। তো তোমার কাছে যে স্কিনটাই সবচেয়ে বেশি ভালো লাগে থাকে, তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে এটার নাম্বারটা লিখে দিবে। তো 1-5 যদি ভালো লাগে থাকে তাহলে 1 লিখে দিবে, আর যদি টপিক্যাল প্যারট যদি ভালো লাগে থাকে তাহলে 2 লিখে দিবে। তো অবশ্যই তোমার মতামতটা জানিয়ে দিও। তো গাইস দেখো আপকামিং সময় কিন্তু আমরা একদম ফ্রিতে ম্যাজিক কিউব পেতে চলেছি। তো যারা আমরা বাংলাদেশ সার্ভারে যাব তারা কিন্তু সকলে একদম ফ্রিতে ম্যাজিক কিউব পাবো, কিন্তু গাইস তোমরা অনেকেই কিন্তু জানো না যে আসলে আমরা এই যে ম্যাজিক কিউবটা কিভাবে ক্লেম করতে পারবো। তো গাইস দেখো আমাদের 8 তারিখ কিন্তু বাংলাদেশ সার্ভার আসতে চলেছে। তো বাংলাদেশ সার্ভার স্পেশাল কিন্তু তোমরা ম্যাজিক কিউবটা পাবে। তো এই যে ম্যাজিক কিউবটা তোমরা কিন্তু কিছু একটা মিশন দিবে, তো আমাদের যে ফ্রি ফায়ার ইন্ডিয়ান সার্ভার যে কোনো মিশন দেয়, যেমন 10-20 মিনিট গেম প্লে করো অথবা কিল করো, তো এরকম কিন্তু একটা মিশন দিবে। তো ওই মিশনটা তোমরা কমপ্লিট করে কিন্তু ম্যাজিক কিউবটা নিতে পারবে। আর গাইস ম্যাজিক কিউব যদি আমাদের সার্ভারে দেয় তাহলে কিন্তু নতুন নতুন কিছু বান্ডেল অ্যাড করার চান্স রয়েছে। তো গাইস দেখো আমি তোমাদেরকে বলে দিই, ইন্ডিয়ান সার্ভার আমরা এতদিন ছিলাম ভালো কোনো কিন্তু বান্ডেল অ্যাড করে নেই, তো গেরিনা কিন্তু আমাদের অনেক অনেক কিন্তু বান্ডেল অনেক আগেই কিন্তু দিয়েছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে কোনো বান্ডেল কিন্তু ইন্ডিয়ান সার্ভারে রেয়ার কোনো বান্ডেল কিন্তু ম্যাজিক কিউবে নাই। তো আমরা যখন বাংলাদেশ সার্ভারে যাব তখন কি ভালো কোনো রেয়ার বান্ডেল অ্যাড করবে কি না, তো দেখো মোটামুটি আমি তোমাদেরকে এখন একটা আইডিয়া দিতে পারি। তো তোমরা স্ক্রিনে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আপকামিং সময় কিন্তু কিছু বান্ডেল অ্যাড করার চান্স রয়েছে, যেমন আমাদের যে জোকার বান্ডেল, তো জোকার বান্ডেলটা কিন্তু আসার চান্স রয়েছে। তার সাথে কিন্তু আমাদের কিছু ফিমেল বান্ডেল রয়েছে, তো ফিমেল বান্ডেলটা কিন্তু এখান থেকে আসার চান্স রয়েছে। তো নর্মালি কিন্তু গাইস এখানে দেখো কিছু বান্ডেল তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু গাইস এখানে সবগুলো বান্ডেল আসবে না, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের যে এই যে বান্ডেলগুলো তোমরা এখানে দেখো আমাদের রাইস্টারের বান্ডেল, তো এই যে নর্মাল কিছু বান্ডেল অ্যাড করবে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস দেখো এটা কিন্তু 100% কনফার্ম তোমাদেরকে বলছি না, তো তোমাদেরকে বলে দিই অ্যাড করতে পারে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর গাইস আপকামিং সময় কিন্তু তোমাদের অনেক অনেক ইউটিউবার কিন্তু জানিয়েছে যে আসলে আমাদের এই যে বান্ডেলটা গোল্ড রয়্যালে আসার চান্স রয়েছে। তো গাইস দেখো এটা কিন্তু 100% কনফার্ম কিন্তু তোমাদেরকে বলতে পারতেছি না যে আসলে গোল্ড রয়্যালে আসবে, তো এটা কিন্তু আমাদের FF টোকেন এক্সচেঞ্জেও কিন্তু দিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ফিমেল বান্ডেল রয়েছে, তো এই
এই যে বান্ডেলটা কিন্তু গোল রয়্যালে এড করার চান্স রয়েছে, তো বলতেই পারো গেরিনা আমাদের দিতে পারে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলতে পারি তো আপকামিং সময় কিন্তু এই যে দুটো বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল কিন্তু গোল রয়্যালে দেখতে পাবে আর একটা এফএফ টোকেনে দেখতে পাবে। তো এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো গাইস ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে দিবে, আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভাই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিবে। তো গাইস ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।